हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल टिप्स लाइफस्टाइल। आशा करी तुम्हारा सबाई भालो आछो आर सुस्थ आछो। आमिओ भालो आछी। तो चले एलाम तुम्हारे काछे एकटा नतून ब्लग निये। आर आज के हच्छे शनिवार, देखते ही पाच्छो जे आमी आरंघाटाते एसेछी। आर आज के एकटु ठीक करेछी मार्केटिंग करते जाबो, माने चैत्र सेलेर मार्केटिंग जे ब्यापारटा। आर एतटाई एखन रोद जे सकालेर दिके बा दुपुरेर दिके गेलाम ना, तो मने हलो जे एई सन्ध्येर दिके बेराबो। আর আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন 6টা বেজে গেছে, তখন মোটামুটি একটু সন্ধ্যে টাইপের হয়েও এসেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়াতে, কেননা আরংঘাটাতে বাজার আছে, তবে কাঁচরাপাড়ায় ব্যাপার মানে রমরমা ব্যাপারটা একটু বেশি আছে। তো চলে এলাম কাঁচরাপাড়াতে যাব বলে স্টেশনে। আর আমরা যেহেতু মেন রাস্তা দিয়ে আসিনি, এসেছি হচ্ছে গলির ভেতর দিয়ে, সেজন্য আমাদেরকে এখানে এই রেল লাইনটাকে ক্রস করে তারপর ওই পারে যেতে হবে। মেন রাস্তা দিয়ে এলে অনেকটা ঘুরতে হতো, তো গলি গলি দিয়ে মনে হলো সুবিধে। তো প্রথম দিকে আমার খুব বিরক্ত লাগতো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে, তো এখন এক বছর ধরে যেতে যেতে এখন ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। আর স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, জনকয়েক লোকজন ছিল, আর বেশিরভাগই সব মালপত্র তুলছিল হয়তো কলকাতায় যাবে বলে। তো আমরা এখানে স্টেশনে বসে আছি, ওয়েট করছি ট্রেনে। ট্রেন খুব একটা লেটও নেই, 5 মিনিট হয়তো লেট আছে। আর আমরা ফার্স্টে এলাম হচ্ছে রানাঘাটে, তারপর সেখান থেকে রানাঘাট লোকাল ধরে চলে এলাম কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়া নামতেই বিশাল ভিড়, মানে একেবারে বেশ ভরা পোড়া মার্কেট যাকে বলে। আর আমি যেখানে মানে জামা কাপড় কিনি সেটা তো হলো রিলায়েন্স ট্রেন্ডসেই, আমি আমার জামা কাপড়গুলো সব কিনি। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে রিলায়েন্স ট্রেন্ডসটা অনেকটাই দূরে, তো ওখানেই ফার্স্টে গেলাম। আর আমাদের হাতে সময় খুব একটা বেশি ছিল না, যাই হোক আমি আগে আমার জামা কাপড় জামাগুলোকে মানে কুর্তিগুলোকে পরে ট্রায়াল দিয়ে ঠিকঠাক করে নিয়েছি, তো সেই কটা। আর তারপর ওপরে এসেছি, ও জামা কাপড় ট্রায়াল দিচ্ছে। আর তারপরে এলাম হচ্ছে এই দোকানটায়, এখানে হচ্ছে বেশ নিমকি ভাজা সমস্ত কিছু অনেক ধরনের ভাজাগুজো পাওয়া যায়, বেশ ভালো খেতে হয়, ভালো তেলে ভাজা। তো সেইগুলো কিনলাম, কেননা ওকে টিফিনে কী দিব সেটার চিন্তাই বেশি আমার মাথায় ঘোরে। আর রাতে খেলাম ভাত, আলু সিদ্ধ আর পটল ভাজা। বাড়ি আসতে আসতে প্রায় রাত্রি 10:30 বেজে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলেছি যে আমি কাঁচরাপাড়াতে বাজার করতে গিয়েছিলাম, তো বাজার করেছি। তো কী কী বাজার করেছি সেগুলো তো আর দেখানো হয়নি। তো এখানে আমি এই ভিডিওটা করছি এগড়া থেকে, যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি সেগুলোরই আমি ভিডিওতে দিলাম। আর আর এক একটা জিনিস ওখানেই কিনে মানে ওখানেই রেখে এসেছি আরংঘাটাতে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। তো ফার্স্টে এই নাইটিটা কিনেছি একটা, মানে লাস্ট মুহূর্তে সেই 10 মিনিট ধরো হাতে আছে এরকম টাইম, তো ওকে নাইটির দোকানে গেলাম, বললাম একটা নাইটি কিনবো। তো ওকে বললাম যে দেখো কোনটা মনে হচ্ছে একটু পাতলা কাপড়টা একটু মানে কটনের হবে, তো ও একটা চয়েস করে দিল, বললো এই নাইটিটা কেনো। তো এটা আগে কাচার পর তারপরে বুঝতে পারবো যে কেমন হয়েছে কাপড়টা, এমনিতে তো ভালো লাগছে পরে বুঝতে পারবো। আর একটা কিনেছি এরকম একটা ট্র্যাক প্যান্ট টাইপের কিনেছি, আমার তো এখানে লং কুর্তিগুলো পরি, তার সাথে একটা প্যান্টের দরকার পড়ে, তো এইটা কিনলাম যেহেতু গেঞ্জি কাপড়ের। আর এটা রিলায়েন্স থেকেই কিনেছি। আর ওর জন্য কিনেছি আর একটা ট্র্যাক প্যান্ট, এটা রিলায়েন্স থেকেই কিনেছি, আর বেশ ভালোই। আর কালারটা হচ্ছে একটু কি বলবো, হালকা মানে একটু ডিপ সবজে টাইপের কালারটা, এই কালারটিরই আর একটা ট্র্যাক প্যান্ট ওর আছে। তো আর কোনো কালার ঠিক পছন্দ হলো না, আর ও বর্ডার দেওয়া নিতে চাইলো না, তো এটাই ও নিল, এটা ওর জন্য কিনেছি। আর আমার জন্য একটা কিনেছি একটা কুর্তি, এটা এই কুর্তিটা কিনেছি এমনি ধরো এই যাতায়াত করি বাড়ি যাই, তো এই জন্য এটা কিনেছি। আর আমার সাইজ লাগে হচ্ছে M, তো
তো এটাকে কিনেছি এল সাইজে, কেননা এমটা আবার টাইট হয় আবার এলটা লুজ হয়, তো একটু হালকা লুজ আছে, একটু মনে হয় টাকতে হবে, টেকে নিব। এই কুর্তিটা রিলায়েন্স থেকে কিনেছি, এমনি নর্মালি সিম্পল একটা কুর্তি, সামনেরটা এরকম। আর কিনেছি ওর জন্য একটা জামা, এই জামাটা এটা রিলায়েন্স থেকে কিনেছি, আর তো বেশ ভালোই ছিল। ও কাপড়টা দেখে বললো যে না, কাপড়টা নরমই আছে, সফটই আছে, তো এটা কিনলাম। আর আরেকটা কুর্তি কিনেছি যেটা আড়ংঘাটাতেই আমি রেখে এসেছি, তো পরে যদি সুযোগ পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদেরকে বলেছিলাম যে নিমকির দোকান থেকে নিমকি কিনেছি, তো এই নিমকিটা কিনেছি, বেশ ভালো খেতে এই নিমকিটা, মানে তেলটা খুব ভালো এই নিমকির, আর এর মধ্যে বাদাম আছে যেটা আমরা খাই না, কী আর করবো, বাদাম ছাড়া দিও না, ভালো তেলে এটা ভাজা, বেশ ভালো। আর এটা হচ্ছে একটা আলুর চিপস, ও তো খেয়ে খেয়ে মোটামুটি শেষই হয়ে গেছে, যেটুকু ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। ঠিক আছে বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিওটাকে তাহলে শেষ করছি আজকের মতো। তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।